সম্মানিত হাজরেন শেখুল ইসলাম আল্লাহ ইবনে তাইমিয়া নব্বর আল্লাহ মার্কাদাহ মজমুল ফতাহা আটাইশ ঘন্টা দুইশো বিয়াল্লিশ মিষ্ঠায় একটা দোয়া লিখেছেন কোন মুসলমান যদি শেষ রাতে এই দোয়াটা পড়ে একবার পাঁচবার সাতবার আল্লাহ আপনাকে একটা গুপ্তধন হাতে দিবেন কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না দোয়াটা আমার মুখে মুখে বলুন ইয়া হাইয়ু ইয়া ক লা ইলাহা ইলা আনতা বিরাহ মাতিকে আস্তারিসু এটা পাঁচবার তিনবার সাতবার করবেন লা তা আদাত আল্লাহ আপনার একটা যোগ্যতা দিবেন এটা ক্ষমতা দিবেন এটা ধন দিবেন দৌলত দিবেন কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা আল্লাহ বলেন আমি গোপন করে রাখছি তবে আমি দেবো এটা নিতে হলে শেষরা উঠতে হয় এই এলাকায় বসিকপুর এলাকায় যদি ঘোষণা দে যে রাত চারটার সময় বটতলি গেলেই ট্রাকে করে পাঁচ লিটার তেল এক বস্তা চাউল পাঁচ কেজি পেঁয়াজ পাওয়া যাবে বসিকপুরের মানুষ রাতে ঘুমাবে না এগুলো নবী করিম সাল্লাহ আলি ইসলামের কথা নবী করিম সাল্লাহ ইসলামের কথা এগুলো আমরা মানব মেনে চলবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন মুসলমান হিসাবে কবর যাওয়ার আগে এক শুদ্ধভাবে আমরা কোরআন শরীফ তালাবাত করবো এক অক্ষরে দশটা করে নেকি। নেহামদু এটা যদি বলি পঞ্চাশ নেকি মন খারা আল কোরআন হার ফানুয় হাসানাত যারা কোরআন শরীফ তালাবাদ করে এক অক্ষরে দশটা করে নেকে তারা আমল নামে লেখা হয়ে যায় কোরআন শরীফ যদি অশুদ্ধ পড়ি তাহলে কোরআন শরীফ আমাকে অভিশাপ দেবে লানত দেবে হাদিস বহু মানুষ আছে কোরআন শরীফ তালাবাদ করে অশুদ্ধ কোরআন তার অভিশাপ দেয় দেয় আমরা লানত নিতে পারবো না অভিশাপ নিতে পারবো না শুদ্ধ কোরআন তালাবাদ করতে হবে দুই কোরআন শরীফ বুঝতে হবে এই যে কোরআন শরীফ আমাদের সামনে আছে এটা বুঝতে হবে বকারা মায়েদা আল ইমরান নিশা জুমার ইয়াসিন হুজরাত আম্বিয়া বিচুরি কি আল্লাহ যে মেসেজ দিয়েছেন আসমান থেকে উম্মতের জন্য হোয়াট ইজ দ্য মেসেজ ক্যা পায়গা মাথায় আমাকে জানতে হবে না আমি মুসলমান এটা তো আমাদের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন তালাবাদ করব করবো অক্ষরে দশটা করে নেকি পাবো বুঝবো না বুঝলে তো গুস খাবো না বুঝলে ফাহমে কোরআন তিন নম্বর পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালার অর্ডার আছে হুকুম আদেশ আছে নিষেধ আছে হুকুম পালন করতে হয় হুকুম তামিল করতে হয় হুকুম না বানলে শাস্তি আছে হুকুম এগুলোকে বলে আওয়ামের নাওয়াহি আদেশ নিষেধ আল্লাহ তালাই কোরআন শরীফে বলেন এই এই কাজ তোমাকে করতে হবে এই এই কাজ তোমারে বাদ দিতে হবে মা তা বলেছা পছন্দ করে বিয়ে করো এটা অর্ডার পছন্দ করে বিয়ে করো জানা বদমাসে ছাড়ি দিও লা তাকরাবু জানা জানার কাছে যেও না লা তাকরাবু মালে এতিমের সম্পত্তির কাছে যেও না লা তাকুলু আমু আলাকুম বাইনাকুম বিল বাতিল পরের সম্পত্তি গ্রাস করবে না এগুলো নো নেহি আর এগুলো হ্যাঁ পর মা রাকিন যারা রুকু করে তাদের সাথে তুমিও রুকু করো এগুলো অর্ডার আদেশ নিষেধ মানতে হবে মেনে চলতে হবে সাত নম্বর কোরআন শরীফের যত কারখানা এই তফসেরুল কোরআন মাহফিল মাদ্রাসা মসজিদ হেফজাহানা পীর সাহেবদের খানাকা যেগুলো দিয়ে কোরআন জিন্দে থাকে এগুলোর সাথে আমাকে শরিক থাকতে হবে টাকা দিয়ে থাকব থাকবো ফিজিক্যালি শরীফ থাকবো বুদ্ধি দিয়ে শরীফ থাকবো কোনো না কোনোভাবে কোরআনের কারখানার সাথে আমাকে যুক্ত থাকতে হবে তাহলে কোরআন আমার দুনিয়াতেও আলো দেবে আখেরা তো আমার নাজাত দেবে আর যদি কোরআন সারি দিই আমি চারি পাঁচ বার মালয়েশিয়া গেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জুমাও পড়েছি ওখানে কোনো বিদেশি মানুষ যদি যায় রিসোর্স পার্সন যায় বায়োডাটা জমা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মান করে জুমা পড়াবার সুযোগ দেয় তো আমার আমাদের দেশের ছেলেরা আছে নোয়াখালী ছেলেরা আছে পিএইচডি করে এম করে তারা আমার বললো স্যার আপনি বাইরে দেন দিছি তো আমার ইনভাইট করলো যে আপনি খুদ্া দিবেন নামাজ পড়াবেন জুমার দশ হাজার মুসল্লি মেয়েদের জন্য আলাদা এনক্লোজার আছে প্রথম খুঁত ইংরেজি দ্বিতীয় খুঁতবা আরবি ব্যালকনি আছে উপরে ওখানে ভিতর সিঁড়ি সেরি উঠে আপনি ব্যালকনিতে দিবেন নিচে মানুষ এরপর ইসলামিক একটা হলে মাগরিবের নামাজ পড়লাম দেখি শার্ট প্যান্ট গায়ে দেওয়া এক ছেলে মাগরীবের নামাজ পড়াচ্ছে অত্যন্ত সুন্দর কেরাত বা মখর ওই কারেক্টেক্টনাউন্সিয়েশন অব দি হলে কোরআন এতগাম একফা মক বরাবর চিন্তা করলাম যে এই কোন দেশের ছেলে পৃথিবীর প্রায় একশোটা দেশের ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আন্তর্জাতিক ইউনিভার্সিটি আমার ছেলেও পড়ছে ওখানে তো নামাজের পরে তারা জিজ্ঞাসা করলাম বাই হুইচ কান্ট ইউ হ্যাভ কাম ফ্রম কোন দেশ থেকে তুমি আসছো বলো আই এম অরিজিনালি মালয় আমি তো দেশের বাসিন্দা মালয় মালয়েশিয়ার তিনটে জাতি আছে মালয় ইন্ডিয়ান মালয় তামিল চায়না আমি মালয় মাহাতির মোহাম্মদ মালয় আনোয়ার ইব্রাহিম মালয় তো বললাম যে তুমি খুব সুন্দর কোরআন শরীফ তেলাবাদ করলো আমি অত্যন্ত খুশি হইলাম তো এত সুন্দর বলল যে আমাদের মালয় সমাজে একটা নিয়ম আছে কোনো বাচ্চা যখন কথা ফুটে তাকে বাধ্যতামূলকভাবে কোরআন শরীফের শুদ্ধ তালিম দেওয়া হয় বাধ্যতামূলকভাবে এটা এমন কোনো ছেলে পাওয়া যাবে না মেয়ে পাওয়া যাবে না ছোটকালে সে কোরআন শরীফ শুদ্ধ করে নাই দুই পারা পাঁচ পারা দশ পারা এমনকি তিরিশ পারা হা পাবেন আপনি এটা আমাদের মালয় সমাজের বৈশিষ্ট্য এবং মালয় সমাজের মুরব্বীরা কিছু কিছু আরবিও জানে ধর্মীয় ভাষা হিসাবে আরবিও জানে কিন্তু আমাদের দেশে আমরা অনেকে আই পাস করেছি বি পাস করছি এম এ পাস করছে আমরা শুদ্ধভাবে কোরআন তালাব করতে পারি না অতএব কোরআন শুদ্ধ করতে হবে আমাদের কোরআন বুঝতে হবে বাংলা আছে ইংরেজি আছে কোরআন শরীফ আল্লাহ তালা কোরআন শরীফে বলেন আমি এই মানুষকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে আনার জন্য আমি এই কোরআন শরীফ আপনার কাছে পাঠিয়েছি কিতাব আপনার কাছে আমি পাঠিয়েছি প্রেরণ করেছি মানুষকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে আনার জন্য